ভাবে কোন কি লিখে বই রেছেন এনে ভাল লাগতেছে না? কি সমস্যা? কি সমস্যা তোমার ভাল লাগে? ভাই মেরে আছে তাই কইছে, আমাকে সুযোগ দিলে কি আর ভাইয়ের অভাব আমরা কি পূরণ পূরণ করবো না? হ কত যে দেহ দেহা আছে। হ্যাঁ, কি খাওয়া দাওয়া করছেন? এই তো খাওয়া দাওয়া করলাম। কি দিয়া খাইছি? আলু ভর্তা, মরিচ বাটা, টিকটকে গাই ব্যস্ত আছে, আর হলো সিম ভর্তা। দেখ ভালো কই দিয়ে হিন্দু যাবার নিছে ভাবি নব হইছে। হ্যাঁ কই যাইতেছিলেন এদিকে? আন ওটি বেড়ে হে যে পুকুরে খাইতে দিমো আনলে তো আমার পুকুর বেড়ে এবার রইছো কোথায় তাহলে? আমি ভাবতেছিলাম কি যে এই যে তাহলে এই পুকুরটা যার খাদ্য দেই আপনার লোক আসতে পছন্দ করে অনেক তাই নাকি? চরামনি একদিন নুইয়া লোকের মধ্যে লইয়া ঘুরমনি, এই পুকুরটা তো একটু না, এই দিকে দিয়ে শুরু করে প্রায় অনেক জায়গা বড়, মানে অনেক সুন্দর লাগতেছে। এই দিকে আবার উমরে দেন না পইরা, অনেক সুন্দর লাগতেছে অনেক তাই নাকি? খালি নাচতে ইচ্ছা করতেছে। আচ্ছা না শুনছো দেই তাহলে ইডু কি জানো, আমার গান ছাড়া নাচতে পারি না, আমার খালি বাজ নাই তাল ওঠে না। তাই নাকি? রাইতে বাদ নবে যাইডো, এ কাম হারছে মরছে বুঝছি বুঝছি ভাবি মন আমনে মনে বই আসলাম না, মাছখান তো ফুট আছে না, মাছখান ফুট আছে আরে না, আমি উল্টা হাঁটতে পারি। হ্যাঁ উল্টা হাঁটতে পারি না দেখা, এ বুঝেন কিন্তু ভাবি আমি কিন্তু আমি আপনারে ভালো জানি, আপনি সত্যি করে কন্দ দেখি আসলে কি? হ্যাঁ আপনার কথা না, আমার ফোন পড়ে গেছে, আর যদি পানিতে পড়তো উপায় আছে আল্লাহ, তাহলে কি হতো আমি আপনার নিয়ে যেতাম গো। আপনার ফোন কিনা দিতে সমস্যা নেই, লোকে যাবেন যাওয়া যায়। হ্যাঁ আমি ভাবলাম যে এই পুকুরের মালিক যে সে মনে হয় এখনো বিয়ে শাদী করে নাই, এই জন্য ভাবলাম যে পটানো টাকা যাইবো কিনা, এখন পটা লাগবো কে রে, পটা লাগবো কে রে, আপনি বাসায় যাবেন কে? একবারে বাসায় যাইয়া মনে করুন যাইয়া উঠ পাইন উঠে যাইয়া কবেন কি আপনার ভাবিরে কি কবেন জানেন? কোন যাইলো আমার হইলো ওই যে আপনার ভাই আপনার এটা এটা করছে হুট করে হুট করে এটা কিছু করে কই হালা বাইন ভাবি ডরে যাবো গাছ আমি যাইতাম না এই বাড়ি ছেড়ে। ও আচ্ছা তাই তো, তাহলে ওই নৌকায় যাবেন? চলেন যাই। আচ্ছা।